সবার মুখ দেব দিয়ে বন্ধ করে দে। ভয় পাইছ? তোর তো ভয় পাওয়ানোর কথা না, যেদিন তুই আমার বিরুদ্ধে গেলি এই দিনই তো তুই মরে গেছ, খালি দাফন করাটা বাকি। দেহ দেহি দেহ দেহি আবার জড়ায়। আরে মরা মানুষ আবার ভয় পায় কেমনে? আমি তোর দাফনের ব্যবস্থা করছি, দেখ তোর স্বাস্থ্য অনুযায়ী কবর খুঁজছি। মরা লাশ বেশিক্ষণ মাটির উপরে থাকতে হয় না, অমঙ্গল হয়। এই তোরা দেরি করতাস কেন ফালা? এই খারা আমার ওস্তাদ মানুষ, পয়লা মাটিটা আমি দেই। ভাইয়া কোনো আয়োজনই তো নেই। আছে, কেমন আয়োজন দেখতাস বিপ্লব মিয়া? এটা বিয়ের আয়োজন না, এটা দিল আর তৈরি করে মরণ ফান। আজকে এখানে তোকে দুই ভাইয়ের জিন্দগি তামা তামা করে দেবো। আরে তুই তো গর্তে লুকে থাকে ইঁদুর, ইঁদুর কোনোদিন বাঘ শিকার করতে পারে না। এই নটির পোলা, বাঘকারে কয় চিনো? চিনোস না, বাঘ আমি, আমি বাঘ। তুই জানোস পেটালা ডিকে যে তরে আমার বিরুদ্ধে অস্ত্র চালানো শিখাইছে, তারে আমি খেয়ে ফেলাইছি। আমার স্বার্থে বাধা দিলে কাউরে আমি ক্ষমা করি না। আমি আমার বউরে খেয়ে ফেলাইছি, তোরও খেয়ে ফেলাবো। আজ আমার বড় আনন্দ লাগতাছে, আজ তোকে দুইটার জিন্দগি তামা তামা কইরা এই মাটিতে একলগে দাফন করুম। আরে ওই ওই কুত্তার বাচ্চা, তুই যে একটা বিক্লাস, আর এরকম একটা কিছু করবি আমি আগেই জানতাম, তাই আমিও সব ব্যবস্থা তোর জন্য করে রেখেছি। উপরের দিকে তাকিয়ে দেখ। তোর পটেক্কা আমার পছন্দ হইল না, এইবার আমার ভূমিকম্প দেখ। এইবার তোর বান্দর গুলারে নাম্বার ক। এই কাজল এদিকে আয়। না যাব না। দেখ আমার মাথায় রক্ত উঠে রয়েছে, যদি না হস নাইলে কিন্তু কুত্তার মতন গুলি করে মাইরা ফেলামো। Yeah.
আমার মৃত্যু হইতে পারে না, পারে না। তুই আমার জিন্দগিটা তামা তামা করে দিলি। তারপরে তোর ভালো করে আদর করুন। আর আমার কোন দুঃখ নাই, আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারছি।
তুমি দিলের উপর তোমার প্রতিশোধ দিতে পারছো। অর্ডার অর্ডার অর্ডার! বিপ্লব পরিবেশ ও পরিস্থিতির কারণে আইন নিজের হাতে তুলে নিলেও দেশের এবং জনগণের বিরাট উপকার করেছে বিধায় মহামান্য রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতা বলে স্বাধীনতা দিবস উপলক্ষে বিপ্লবের সাজা মওকুফ করে তাকে সসম্মানে খালাস প্রদানের নির্দেশ দিচ্ছেন। মামু কেমন আছো? ভালো। আয় না ওই যে ভাবি।